বিকশিত ভারত সংকল্প যাত্রা ও প্রতি ঘরে সুশাসন 2.0 অভিযানে বৃহস্পতিবার খোয়াই শ্রীকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে দুদিনব্যাপী বিকাশ শিবিরের উদ্বোধন হয়েছে। মন্ত্রী বিকাশ দেববর্মা এই শিবিরের উদ্বোধন করেন। শিবিরের উদ্বোধন করে তিনি বলেন, কেন্দ্র ও রাজ্য সরকারের প্রধান উদ্দেশ্য হচ্ছে গরিব অংশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন। এই উদ্দেশ্যেই বিকশিত ভারত সংকল্প যাত্রা ও প্রতি ঘরে সুশাসন 2.0 অভিযানের সূচনা হয়েছে। এই দুই কর্মসূচির উদ্দেশ্য হচ্ছে সরকারি প্রকল্প পরিষেবার সুবিধা মানুষের কাছে পৌঁছে দেওয়া। তিনি বলেন, গরিব মানুষ উপকৃত হলে আমাদের দেশ ও রাজ্য বিকশিত হবে। সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা থেকে কেউ যাতে বঞ্চিত না হয় সেই লক্ষ্যে এই শিবিরে জনসাধারণকে বিভিন্ন পরিষেবা দেওয়ার জন্য বিভিন্ন দপ্তরের প্রদর্শনী স্টল খোলা হয়। আজকে বিকশিত সংকল্প যাত্রা এবং প্রতিকূলের সুশাসন 2.0 আমাদের সরকার মোদীজির নেতৃত্বে যে সরকার, আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর যে সরকার, আমরা চাই আমরা যে সরকারকে মানুষের দুয়ারে নিয়ে পৌঁছা, সরকারের যে সুযোগ সুবিধাগুলি আমাদের সবাই যেন এই এই যে প্রকল্পগুলি সুযোগ সুবিধা যেন পায়, তার জন্য আমাদের এই যে সরকার প্রতিকূলের সুশাসন এই সংকল্প যাত্রাগুলি করা হচ্ছে আজকে খোয়াই ডিস্ট্রিক্টের মধ্যে শ্রীকৃষ্ণ মন্দিরে। মানুষ এই যে প্রশাসনের সুযোগ সুবিধা উপযুক্ত সবাই গ্রহণ করতে পারে, তার জন্য এই সুশাসন প্রতিকূলের সুশাসন। এদিনের অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাপতি জয়দেব দেববর্মা, জেলা পরিষদের সদস্য সুব্রত মজুমদার, খোয়াই জেলা শাসক চান্দি চন্দ্রন, মহকুমা শাসক বিজয় সিনহা সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।